আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ক্রিনের উপর যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি আপনারা কিভাবে এডিট করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ক্যাপকাটের মাধ্যমে আপনারা খুব সহজে ক্যাপকাট দিয়ে সুন্দরভাবে এরকম ভিডিও এডিট করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝে যাবেন কিভাবে একটি নরমাল ভিডিও থেকে সুন্দর এইচডি ব্লার কালারফুল ভিডিও তৈরি করতে হয়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ক্যাপকাট। তো ক্যাপকাট লিখে সার্চ করলেই আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। ওইখান থেকে ক্যাপকাট অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনারা যারা অ্যাপলে ডাউনলোড করতে চান ক্যাপকাট, তাহলে আপনারা অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করবেন যে ক্যাপকাট ভিডিও এডিটর, তাই ক্যাপকাট অ্যাপটি চলে আসবে। তখন আপনারা ইনস্টল করে ক্যাপকাটটি ওপেন করবেন। তো ক্যাপকাটটি ওপেন করার পরে আপনার অনেক পারমিশন চাইতে পারে, ওইগুলো অ্যালাউ করে দিবেন। তো প্রথমে এইরকম ইন্টারফেস চলে আসার পরে এখান থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টটি ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টটি ক্লিক করার পরে এখান থেকে আপনার ভিডিও সিলেক্ট করতে হবে। তো যে ভিডিওটা আমি কালারফুল করব সেই ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এই ভিডিওটা আমি কালারফুল করব, তাই সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটি একবারে নর্মাল ভিডিও, এই ভিডিওটি আমি কালারফুল করে দেখাবো। তো এই ভিডিওর শেষের দিকে যে একটা ক্যাপকাটের ইনটু আছে এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পরে এখন এই ভিডিওটা কালারফুল করব। কালারফুল করার আগে এই ভিডিওটির উপরে একটা ফিল্টার অ্যাড করব, তার জন্য এই ভিডিওর উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে ফিল্টার, এই ফিল্টারসে ক্লিক করবেন। তো ফিল্টারসে ক্লিক করার পরে এইদিকে যাবেন। এদিকে যাওয়ার পরে ডান দিকে একটু আপনারা একটা ফিল্টার পেয়ে যাবেন যে তারও, এই তারও ফিল্টারটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে এটা ফুল করে দিবেন, 100 করে দিবেন, তারপরে টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে এই ভিডিওটিতে এখন প্রথমে এই ভিডিওটির ভয়েস যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা অফ করব, তার জন্য এই ভিডিওটির উপর ক্লিক করব। তারপরে এখান থেকে নিচের দিকে ভলিউম দেখতে পাচ্ছেন, এই ভলিউমের উপর ক্লিক করে এটা 0% করে দেব। তারপরে এখান থেকে এই ভিডিওটি এখন কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য এই ভিডিওর উপর একটা ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করার পরে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন যে অ্যাডজাস্ট, ফিল্টারের সাইডে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস, তো আপনার প্রথমে ব্রাইটনেসটা দিয়ে দিবেন। যদি আপনার ভিডিওতে যদি ব্রাইটনেস কম থাকে তাহলে আপনার এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াই দিবেন। তো এখানে ব্রাইটনেসের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে যদি একটু ব্রাইটনেস দিই এখানে কম আবার আপনার করে নেবেন। তো আমি এখান থেকে ব্রাইটনেসটা ঠিক আছে আমি তাই একটা মাইনাস করে দিচ্ছি। তো -4 করে দিলাম, ব্রাইটনেস একটু কমাই দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টে যায় এটা আপনারা কন্ট্রাস্টে একটু কন্ট্রাস্টে যাওয়ার পরে এখান থেকে এটা 20 করে দিবেন। তো এখান থেকে আমি 20 করে দিলাম। তারপরে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, এই স্যাচুরেশনে এখানে ফুল করে দিবেন, এটা 100%, এখানে 50% পর্যন্ত দেওয়া আছে, তো আপনারা 50% করে দিবেন। এক্সপোজার, এখানে এক্সপোজারে যাওয়ার পরে এখান থেকে এক্সপোজার করে দিবেন আপনারা -5, তো এক্সপোজার -5 করে দিবেন। তারপরে দেখি শার্পেন, শার্পেন এখান থেকে একটু বাড়াই দিবেন, এখান থেকে আমি 5 করে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন যে HSL, এটার উপর ক্লিক করবেন, এখানে অনেকগুলো কালার আসবে। তো এখান থেকে আপনারা প্রথমে যেহেতু আকাশটা নীল করবেন আরও, তো এখানে নীল যে কালারটা আছে এটা সিলেক্ট করবেন। তারপরে স্যাচুরেশনটা একটু বাড়াই দিবেন, এখানে 50 করে দিলাম, তো স্যাচুরেশন 50 করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা একটু নিচেটা একটু লো করে দেবো, এখানে -20 দিয়ে দিলাম। তো -20 দিয়ে দিলাম। তো এখান থেকে আরেকবার চলে যাবো, এখানে সবুজ যে ঘাস সবুজ অংশ দেখতে পাচ্ছেন সবুজ রং, এটা ক্লিক করবেন। তারপর স্যাচুরেশনটা একটু বাড়াই দেবেন, এখান থেকে আমি 20 করে দিলাম, +20, আর এটাতে একটু এটাও +20 করে দিবেন। এখান থেকে মাটির কালারটা এটা একটু লো করে দেবেন, এটা একটু নিচেরটা একটু হাই করে দিবেন।
দেওয়ার পরে এটা টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে মোটামুটি কাজ শেষ। এখন হাইলাইটে চলে যাবেন। হাইলাইটে চলে যাওয়ার পরে এখানে দেখবেন হাইলাইটে অপশনটা একটু বাড়াই দিবেন। এখানে +10 করে দিলাম, তো আমি 10 করে দিলাম। এখানে মোটামুটি কালার হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে আমি যেভাবে দেখলাম যে অপশনগুলো কত পার্সেন্ট করে রাখলাম, এই পার্সেন্ট অনুযায়ী আপনারা আপনাদের ক্যাপকাটের ঢুকে ভিডিওর পার্সেন্টগুলো অ্যাডজাস্টে ঢুকে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলোর পার্সেন্ট আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে আপনারাও করে নেবেন। তারপরে এটা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে এখন যদি আমি একটু ভিডিওটা অন করে দেখেন, আকাশের কালারটা দেখছেন একদম অনেক সুন্দর হয়েছে। আকাশের কালারটা তো দেখার মতো কালার হয়ে গেছে। তো আপনি যদি এখন ভিডিওটার একটা সাউন্ড এড করবেন, তার জন্য যদি অডিও সাউন্ড এড করতে চান, তাহলে এখানে অডিওতে ক্লিক করে, অডিওতে ক্লিক করার পরে এখানে সাউন্ড দেখতে পারবেন। সাউন্ডে ক্লিক করে আপনার ফাইল থেকে অডিওটা ডাউনলোড করবেন। আর যদি ভয়েস দিতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস ওভার। তো ভয়েস ওভারে ক্লিক করলে আপনার এখানে ভয়েস দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও গান থেকে অডিও নিব, তার জন্য ওভারলাই ক্লিক করব। ওভারলাই ক্লিক করার পরে অ্যাড ওভারলাই ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে যাওয়ার পরে এখান থেকে সেই যে ভিডিও একটা ভিডিও টিউন নিয়ে নিব এখান থেকে আমি। তো এখান থেকে একটা টিউন নিয়ে নিলাম। তো এখান থেকে এটা অ্যাড করার পরে এখান থেকে এটা চাপ দিয়ে ধরে নিচের দিকে দিয়ে দিবেন। নিচের দিকে দেওয়ার পরে এটার ভলিউম একটু বাড়াই দিবেন। বাড়ি দেওয়ার পর টিক মার্ক করে দিবেন। তো এখন আমি মিউজিক ভিডিওটা সম্পূর্ণ দেখাই দিচ্ছি, দেখেন কেমন হয়েছে। সুন্দর একটি ভিডিও এডিট হয়ে গেছে। তো এটা আপনার যদি ভিডিওটা নিচের অডিও লং থাকে, তাহলে আপনার ভিডিও অনুযায়ী এটা প্রথমে কেটে নেবেন। তো আমি এখান থেকে কেটে নেওয়ার জন্য সেই ভিডিওর উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু স্প্লিট এখানে ক্লিক করলেই ডিলিট অপশনে ডিলিট করে দিবেন। তো এইভাবে আপনারা আপনাদের যে ভিডিওটি কালারফুল করে মিউজিক অ্যাড করে নিতে পারবেন। তো মিউজিক অ্যাড করা হয়ে গেলে এখানে যদি আপনি আরও ভয়েস দিতে চান, তাহলে অডিওতে গিয়ে ওখানে ভয়েস ওভারে গিয়ে আপনার ভয়েস দিবেন, এবং যদি অন্য কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। ভিডিওটি এখন সেভ করার জন্য তা উপর দিকে দেখতে পারছেন যে এরো চিহ্ন। তো তার আগে এখানে দেখতে পারছেন যে এখানে ভিডিওর যে কোয়ালিটি, এখানে কোয়ালিটি আপনারা 4K দিতে পারেন। তো আমি এখান থেকে 4K করে দিলাম। 4K করে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন যে এরো চিহ্ন, এরো চিহ্নতে ক্লিক করলে এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পারলেন খুব সহজে এই ভিডিওটি আমি খুব সহজে এডিট করে এবং সেভ করে নিতে পারলাম। আমি যেভাবে দেখলাম ঠিক সেভাবে আপনারা আপনাদের ভিডিওর কালার গ্রেডিং করে নিতে পারবেন। তো ভিডিওটি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।